তোমার গুণগান জয়গান করতে প্রভু, আমাদের কখনো কোনো রকমের বিপদ আপদ, কোনো রকমের কষ্ট দুঃখ জ্বালা যন্ত্রণা আমাদের জীবনে কর্তৃত্ব করে না, কারণ আমরা যাকে সেবা করি তিনি জীবন্ত জাগ্রত ঈশ্বর। দয়াময় প্রভু, তোমার নামে যে শুধু মন্দ আত্মা নয়, তোমার নামে যে আরোগ্যতা পায়, সুস্থতা পায়, উদ্ধার পাওয়া যায় প্রভু, তাই আমরা আজকে দিনে এই জায়গাটি যত জন উপস্থিত আমরা তোমাকে বিশ্বাসী দয়া করি। আমরা জানি প্রভু আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো উত্তমতা নেই, তোমার চরণে আসা দয়া, কারণ তুমি এই জগৎ শুধু নয় কিন্তু স্বর্গ মর্দ এবং পাতাল সব কিছু তোমার রচনা দয়া। তুমি কতটা বড় প্রভু আমাদের মাথা কখনো ধরে উঠতে পারে না, তুমি কতটা মহান প্রভু সেটা আমরা কখনো আজ পর্যন্ত বুঝে উঠতে পারবো না প্রভু। এই জীবনটা খুবই ছোট তোমার পরিকল্পনা বোঝার জন্যে, তোমাকে বোঝার জন্যে দয়া। তাই এই সময় তোমার কাছে প্রার্থনা করি, প্রত্যেকজন যারা এখানে মিলিত হয়েছে তোমার নামে তুমি আশীর্বাদ করো প্রভু, এবং প্রত্যেকটা হৃদয়ের সাথে কথা বলো, যেন প্রত্যেকজন তোমার আরো কাছে আসতে পারে দয়াল, যেন এই সময়কে প্রভু তারা পরিত্রাণ পেতে পারে, কারণ এই জগৎ পতনের দিকে এগিয়ে চলেছে, কিন্তু তোমার দাস দাসীরা পতনের দিকে নয় কিন্তু পরিত্রাণের দিকে এগিয়ে চলেছে। তাই দয়াময় প্রভু, কৃপাময় প্রভু, তোমার আশীর্বাদ অনুগ্রহের হাত তুমি প্রত্যেকজনের প্রতি রেখেছো বলে আজ আমরা এখানে উপস্থিত। তাই তোমার উপস্থিতি তুমি ভরো বাক্য সাক্ষ্য প্রার্থনা এবং গান প্রভু তুমি শ্রবণ গ্রাহ্য করো আমাদের প্রভু মুখ থেকে, যে বাক্যটাকে আমরা আজকে দিনে নিয়ে এসেছি তোমার পবিত্র আত্মার দ্বারা তুমি যেটা গোপন করেছো সেটা যেন পুরোপুরিভাবে ফলবান্ত হতে পারে তাদের জীবনের মধ্যে, তাদের হৃদয়ের মধ্যে, তাদের আচরণ, তাদের ব্যবহারের মধ্যে, তাদের কথাবার্তার মধ্যে প্রভু যেন পুরোপুরিভাবে এই বাক্য ঢুকে গিয়ে নিজের কাজকে সাধন করতে পারে। দয়াময় প্রভু, কৃপাময় প্রভু, আজকে দিন তোমাদের শুধু থাকার দিন নয় প্রভু, আজকে দিন পবিত্র দিন, কারণ যখন যখন তোমার সাথে আমাদের সাক্ষাৎ হয় সেই দিন পবিত্র হয়ে ওঠে দয়াল। তাই যে আজকের দিনে প্রভু তুমি প্রত্যেকজন যারা যারা এখানে উপস্থিত তাদের তুমি বুদ্ধি খুলে দাও, জ্ঞান খুলে দাও প্রভু, যেন তারা তোমার বাক্যকে গ্রহণ করতে পারে, তোমার সাক্ষ্যকে বহন করতে পারে, তোমার নামে মান সম্মান রাখতে পারে। এছাড়া প্রার্থনা ভিক্ষা মা ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে শ্রবণ কার্য কর। কোন যোগ্যতা নেই আমার, কোন ক্ষমতা নেই চুপ হয়ে যা।
প্রভু যীশু খ্রিস্টের নামে শ্রবণ করছি, আমেন।